হ্যালো এভরিওয়ান, আসসালামুআলাইকুম। আজকে আর একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। আর আজকে শেয়ার করব চাল কুমড়ার চাক ভাজির রেসিপি। আর এর জন্য প্রথমে এখানে হচ্ছে চালের গুঁড়া নিয়ে নিয়েছি, 1 কাপের মতন চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। তারপরে এখন হচ্ছে চালের গুঁড়াটা নিয়ে তারপরে এরপরে কিছুটা গুঁড়া মশলা ব্যবহার করব। এখানে 1/2 টেবিল চামচের মতন হলুদ গুঁড়া, তারপরে হচ্ছে মরিচ বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতন, তারপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা, তারপরে লবণ দিয়ে দিয়েছি 1টা চামচ, আর এর সাথে একটু আমি ধনিয়া বাটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে এখন হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে তারপরে এখন মাখিয়ে নিব, আর সেই মরিচ বাটা সেই পানিটা দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই তো ভালো করে একটু পানি দিয়ে একটু মানে ঘন করে মাখিয়ে নিয়েছি। তারপরে এদিক দিয়ে হচ্ছে চাল কুমড়া এরকম চাক চাক করে কেটে নিয়েছি, তারপরে অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দিয়ে নেওয়ার পরে হালকা একটু যখন সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে নামিয়ে নিয়েছি আর পানিটা ফেলে দিয়েছি। আর এখন এই যে এরকম পাতলা করে চাল কুমড়াগুলো কেটে নিয়েছি, তারপরে এই চাল কুমড়াগুলো এখন সব পানি ছাড়িয়ে এখন হচ্ছে সেই আগে থেকে যে চাল এই চালের গুঁড়া দিয়ে ব্যাটার বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো দিয়ে আগে মাখিয়ে নিব, মাখিয়ে তারপরে 10 মিনিটের মতন রেস্টে রেখে দিব। তারপরে এই তো মাখিয়ে নেওয়া শেষে এখন হচ্ছে ভেজে নিব। আর আজকে গরুর তেল দিয়ে ভাজছি, আর গরুর তেল দিয়ে ভাজলে কিন্তু অনেক মজা লাগে খেতে। তারপরে এই তো পরিমাণ মতন 1 টেবিল চামচের মতন গরুর তেল দিয়ে দিয়েছি, তারপর তেলটা গলে আসলে এখন হচ্ছে সব চাল কুমড়োগুলো দিয়ে দিব। এই তো এইভাবে একে একে সবগুলো চাল কুমড়ো দিয়ে দিব। সবগুলো চাল কুমড়ো দিয়ে হালকা একটু বাদামি কালার করে ভেজে নিব, আর একপাশে ভাজা হয়ে গেলে উল্টে দিব। আর এই তো আরেক পাশে হচ্ছে উল্টে দিয়েছি, আর এই তো একদম হালকা বাদামি কালার করে ভেজে এখন উঠিয়ে নিব। আর এইভাবে সবগুলো ভেজে নিতে হবে। তারপরে এই তো এইভাবে সবগুলো ভেজে নেওয়া শেষ। আর এইভাবে একবার হলো চাল কুমড়া চাক ভাজি করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজা লাগে, আর সাথে কিন্তু গরম ভাত থাকলে আর তো কোনো কথাই নেই। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।